হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খুব আগে ওর কথা শুনে শুনে নাও না না হলে বলতে দেবে নিয়েছে তো যাই হোক কি নিয়ে এসেছি আজকের থাম্বেল দেখে তো অনেকেই বুঝতে পেরেছো তবু একটু শেয়ার করি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য চুলের জন্য খুবই ভালো কিন্তু অ্যালোভেরা আমরা সঠিকভাবে জানি না কিভাবে মাখতে হয় কিভাবে ইউজ করতে হয় তার ফলে কি হয় অনেকে আমরা বলি আমার স্কিনে অ্যালোভেরা শ্যুট করে না কথাটা কিন্তু ঠিক নয় অ্যালোভেরা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অ্যালোভেরা খুবই ভালো প্রত্যেকেরই স্কিনের জন্য তবু একটু স্কিনের টেস্ট করিয়ে নেওয়া ভালো যদি একান্ত সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করেও যদি দেখা যায় না স্কিন চুলকাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে বা ড্যাশ বেরোচ্ছে তাহলে না ইউজ করাই ভালো তো যাই হোক অ্যালোভেরা কিন্তু ডাইরেক্ট কখনোই গাছ থেকে পেরে আমরা কখনো চুলে বা মাথায় লাগাবো না তাহলে কিন্তু একটা চুলকানো ইচিং মুখে যদি লাগাই পুরো মুখটা কালো হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে তো আজকে সেই জন্য এসেছি অ্যালোভেরা সঠিকভাবে কিভাবে ব্যবহার করব। অ্যালোভেরা ক্রিম আমি যদি বানিয়ে এক সপ্তাহের জন্য একটা প্রিজার্ভ করে রেখে দিই তাহলে জিনিসটা তো খুবই ভালো হয় এবং যখন খুশি আমি সেটা মাথায়ও মেখে নিতে পারি বা আমার মুখেও মেখে নিতে পারি মুখে মাঝে মাঝে তো ইউজ করাই যেতে পারে তো আজকে তার প্রসেসই দেখাবো কিভাবে কি করছি কিন্তু পুরো জিনিসটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবে না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কীরকমভাবে দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ তো এই গাছটা সম্বন্ধে একটু বলে নিই না হলে অনেকে আমরা জানি আবার অনেকে জানি না এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না আর এই গাছের মাটি একটু সবসময় শুকনো হওয়া হলে ভালো হয় তা না হলে কিন্তু গোড়া পচে যায় আর সবসময় চেষ্টা করবে এই গাছে দেখো আমার উপরের মাটিটা একটু শুকনো আছে পরে জল দেবো আমি খুব বেশি জল দিই না আমি সপ্তাহে একদিন করেই জল দিই অ্যালোভেরা কিন্তু ডাল কেটে সঙ্গে সঙ্গে মাখতে নেই সেই জন্য আগের দিন সারা রাত ভিজিয়ে মানে দাঁড় করিয়ে এরকম লম্বা করে দাঁড় করিয়ে রেখে দিতে পারবে যাদের হাতে সময় নেই তারা আধ ঘন্টা জলের মধ্যে কোনো একটা জল রেখে বাটিতে বা কোনো পাত্রে জল রেখে এরকম করে রাখ দাঁড় করিয়ে রাখলেও এই রসটা বেরিয়ে যায় তো আমি সারারাত দাঁড় করিয়ে রেখেছিলাম দেখো প্লাস্টিকের মধ্যে যে গ্রিন কালারের এটা পুরো রসটা পুরো বেরিয়ে গেছে আর ঘরের মাটিতেও দেখো দাগটা পড়েছে মানে কতটা বিষাক্ত একটা রস যেটা পুরো কালো হয়ে গেছে এটাই কিন্তু স্কিনে ভীষণ চুলকায় তো আমার কাছে অনেকগুলো অ্যালোভেরার ডাল আছে সেই জন্য আজকে ভাবলাম অ্যালোভেরা ক্রিম কীভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো তো অ্যালোভেরা প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সারারাত তো রেখেছিলাম দাঁড় করিয়ে দাঁড় করিয়ে রাখার ফলে যে রসটা তো বেরিয়েই গেছে এবার দেখো কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার ফলে কি হবে যেটুকু গায়ে লেগে আছে সেই সে বিষাক্ত যে রসটা সেটাও ধুয়ে বেরিয়ে যাবে আর কি সেই জন্য সবার প্রথম কাজ হচ্ছে অ্যালোভেরাকে দাঁড় করিয়ে রেখে তারপর কলের জলে ভালো করে ধুয়ে নেওয়া তো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি প্রথমে কিভাবে কাটছি দেখো প্রথমে কাটা যে অংশগুলো ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কাটা অংশগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি অ্যালোভেরার যে ডালটা আছে সেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিলে আমার জেলটা বার করতে সুবিধা হবে তো টুকরো করে কাটাও হয়ে গেছে কাঁটা কাঁটা যে সাইডের এগুলো হয়ে গেছে এবারও আমি কিন্তু এখন জেল বার করব না এবারে এগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি কারণ আমি চাইছি যে এটা আমি মাথায় বা চুলে যখনই মাখবো তখন যেন কোনো আমার ইচিং বা কোনো কিছু সমস্যা না হয় সেই জন্য এর গায়ে আর যেটুকু যদি কোনো কিছু থাকে সেটাও যেন জলের সাহায্যে বেরিয়ে যায় তো তোমাদেরকে আমি পরে দেখাবো জলের কালারটা কত চেঞ্জ হয়ে যায় তো কিছুক্ষণ ভালো করে ভিজিয়ে রাখলেই দেখতে পাবে একটা আবার সবুজ সবুজ রস বেরোচ্ছে কারণ ওর গা থেকে যেহেতু আমি শিরাগুলো কেটেছি ওর গা থেকেও কিন্তু এই সবুজ রসগুলো বেরোচ্ছে তো আমি ভালো করে জলের মধ্যেও দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এবার দেখাচ্ছি তোমাদেরকে জেলটা আমি কিভাবে বার করছি ওপরে যে পাতলা সবুজের যে অংশটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে তুলে নিচ্ছি তুলে মানে দুটো টুক হালকা করে পাতলা করে কেটে নিচ্ছি নিয়ে আমি মোটা যে শাঁসটা সেটা বার করার চেষ্টা করব। তোমাদেরকে বারবার বলছি কখনোই কিন্তু অ্যালোভেরা ডাইরেক্ট মাখবে না অ্যালোভেরা কিন্তু ডাইরেক্ট মাখলে স্কিন চুলকাবে এবং চুলের চুলে মাখলেও কিন্তু স্ক্যাল বা কানে যেগুলো একটু একটু লেগে যায় সেগুলো কিন্তু চুলকায় তো আমি সেই জন্য যতটা পারি ওর যে বিষাক্ত রস একবার তো জলে ধুয়ে নিয়েছি সারারাত দাঁড় করিয়ে রেখেছি তারপরেও ছোট ছোট করে টুকরো করে কেটেও গামলার মধ্যে ফিজিয়ে রেখে দিচ্ছি যাতে আমার কোনো রকম কোনো সমস্যা না হয় আর দেখো এটা বেশ মোটা শাঁসালো আর কি অ্যালোভেরার ডাল এসে আমি অনেকটাই শাঁসটা পেয়েছি আর কি আর আমার কাছে আরও অনেকগুলো অ্যালোভেরার ডাল পেয়েছি কারণ আমার এক বোন আমাকে গিফট করেছে তো আজকে সেই জন্য ভাবলাম একটু বেশি করেই করে রাখি দেখো আমি জাল জেলগুলোকে বার করছি বার করে কি করব দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু সঙ্গে থাকো দেখো একটা চামচের সাহায্যে কুড়ে কুরে আমি জেলগুলোকে বার করে নিয়েছি আর এদিকে পাপান দুষ্টামি শুরু করে দিয়েছে আর কারণ জানে মা কিছু করছে তার মানে আমাকেও করতে হবে তো আমি যতটা পারছি কুড়ে কুড়ে আমি পুরো জেলটাকে বার করে নিচ্ছি আমি বাদবাকি যে অ্যালোভেরা ছিল সেগুলো দেখো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ আমি জানি যে এখান থেকেও কিছু কিছু ওই দেখো সাইড দিয়ে কেটে নিয়েছি যে সবুজ রসগুলো সেগুলো যেন বেরিয়ে যায় যাতে আমার কোনো সমস্যা না হয় তো তোমরা যখনই কোনো প্রিজার্ভ করে রাখতে চাইবে কিন্তু খুব বেশি দিন আর একটা কথা বলি খুব বেশি দিন প্রিজার্ভ করে রাখবে না তার কারণ এখন খুব বেশি দিন প্রিজার্ভ করে রাখার দরকার নেই দেখো জেলটা আমার বার করা হয়ে গেছে দেখো জলের কালারটা জলের কালারটা কীরকম হালকা গ্রিনিশ টাইপের চলে এসেছে আর সমস্ত জেল আমি বার করে নিয়েছি বেশি দিন প্রিজার্ভ করে না রাখাই ভালো অন্তত এক সপ্তাহের জন্য আমি রেখেছি এটা করেছি আমি এক সপ্তাহের জন্য এবার একটা আমি মিক্সি বার করেছি মিক্সারির মধ্যে প্রথমে আমি এই ছোট বাটিটার মধ্যে ঢেলে চেষ্টা করছিলাম কিন্তু জেলটা আমার অনেকটা ছিল সেহেতু দেখলাম যে মিক্সি যে যখন এটা গ্লাইন্ডারে হবে পেস্ট হবে তখন কিন্তু জিনিসটা আরও বেড়ে যাবে কারণ ফেনা ফেনা হয়ে যাবে এবং ক্রিমি ক্রিমি ভাবটা হয়ে যাবে সেই জন্য আমি আবার ওটাকে বার করে বড় একটা কন্টেনারে দিলাম মানে ছোট বাটিতে না দিয়ে বড় বাটিতে আমি মিক্স করলাম দেখো মিক্স করার পরে আমার কাছে পুরো জেলটা চলে এসেছে এবার একটা ছোট আমি তোমাদের হাতের কাছে যা কোনো ক্রিমের বোতল থাকুক সেই বোতলটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি যেটুকু আমি ক্রিম পেয়েছি সেটা আমি একদম কৌটোর মধ্যে তুলে রেখে দিলাম এবার টাইট করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব তো আমার কাছে একদম রেডি অ্যালোভেরা জেল এটা স্কিনের জন্য মাখতে পারো মুখের জন্য স্কিনে হাতে পায়ে মুখে সব কিছুতেই মাখা যায় চুলের জন্য মাখা যায় অন্য কোনো দিন দেখাবো কীভাবে চুলে ইউজ করছি তো আজকে ব্লগটা এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান